প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে অর্থাৎ মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বাংলা বিষয়ে সাহায্যের জন্য একটি সংলাপ রচনা উপস্থাপন করছি আজকের এই সংলাপ রচনা বিষয় হলো বৃক্ষরোপণ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এই সংলাপটি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে খাতা নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও এবং এটিকে তোমরা খাতায় লিখে ফেলো তা আজকের আলোচনা হলো সংলাপ রচনা বৃক্ষরোপণ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দেখো আমি সংলাপ রচনা করতে হলে দুটি মানুষের প্রয়োজন হয় আমি এখানে রাজ এবং সহিনী নামে দুই বন্ধুকে নিয়েছি এবং দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে রাজ বলছে কেমন আছো সোহিনী কোথায় যাচ্ছ সোহিনী বলছে তুমি কেমন আছো আমি এখন বর্ধমানে বন দপ্তরের অফিসে কিছু চারা গাছ আনতে যাচ্ছি তখন রাজ বলছে চারা গাছ নিয়ে তুমি কি করবে সোহিনী বলছে আমাদের বাড়ির পিছনে যে বাগান আছে সেখানে কয়েকটা বট গাছ লাগাতে চাই রাজ বলছে সে তো খুব ভালো কথা কিন্তু তোমাকে গাছ লাগানো নেশাতে পেলো কিভাবে। সোহিনী বলছে এটা কোনো নেশা নয় এটা প্রয়োজন তুমি তো জানো চারিদিকে গাছপালার সংখ্যা কমে যাচ্ছে মানুষ গাছ কাটছে কিন্তু গাছ লাগাচ্ছে না এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে রাজ বলছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গাছপালা খুব ভালোবাসো সোহিনী বলছে শুধু গাছ নয় গাছের সঙ্গে যেসব প্রাণীর জীবনের অস্তিত্ব যুক্ত আছে আমি তাদেরকেও ভালোবাসি রাজ বলছে তোমার কথা শুনে খুব ভালো লাগছে কতগুলি গাছ তুমি লাগাবে সৈনি বলছে আমার ইচ্ছা করে সমস্ত পরিত্যক্ত স্থানে গাছ লাগাই গাছ না থাকলে পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে তাই গাছ হলো সমস্ত জীবের বন্ধু তার কথায় রাজ বলছে তোমার কথায় আমি উৎসাহিত হলাম আজ থেকে আমিও গাছ লাগানোর চেষ্টা করব। এখানেই এই সংলাপটি শেষ হয়েছে পাঁচ নম্বর থাকবে এই সংলাপ রচনার জন্য তোমরা অবশ্যই এই সংলাপটিকে তোমাদের খাতায় লিখে নাও মুখস্থ করে নাও মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হও কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট করে আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে